ধরনের আধুনিক গিয়ার সংযোজনের ফলে মানুষকে দ্রুত সেবা দেওয়ার পাশাপাশি পুলিশের কাজে স্বচ্ছতা এবং জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে। কুমিল্লায় পুলিশ সদস্যদের ট্যাকটিক্যাল বেল্ট ও বডি ওর্ন ক্যামেরা প্রদান করা হয়েছে। আপনারা দেখছেন ঐতিহ্য টিভি, ঐতিহ্যের পাশে সব সময়, ঐতিহ্যের পাশে সব সময়। কুমিল্লা জেলা পুলিশের বিভিন্ন স্তরে কর্মরত পুলিশ সদস্যদের বডি ওর্ন ক্যামেরা ও ট্যাকটিক্যাল বেল্ট প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা 11টায় কুমিল্লা টাউন হল মাঠে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ, পিপিএম বার। এর মধ্য দিয়ে প্রযুক্তিগত কার্যক্রমে কুমিল্লা জেলা পুলিশ আরও এক ধাপ এগিয়ে যাবে এবং পুলিশের কাজে জবাবদিহিতা ও স্বচ্ছতা আসবে বলে জানান পুলিশ সুপার। এ সময় পুলিশ সুপার জানান, বাংলাদেশ পুলিশ বাহিনীকে উন্নত সমৃদ্ধ হিসেবে গড়ে তুলতে উন্নত দেশের পুলিশের মতো বডি ওর্ন ক্যামেরা সংযোজনের উদ্যোগ নিয়েছে আইজিপি ডক্টর বেনজির আহমেদ। বডি ওর্ন ক্যামেরা অডিও, ভিডিও এবং ছবি তুলতে পারবে। এই ক্যামেরায় গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস যুক্ত থাকায় ওই পুলিশ সদস্যের অবস্থান পুলিশ কন্ট্রোল রুম থেকে সহজেই শনাক্ত করা যাবে। এতে ধারণকৃত যাবতীয় তথ্য চলে যাবে কেন্দ্রীয় সার্ভারে, ফলে বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে মাঠ পর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম নজরদারি করা সহজ হবে। পুলিশের পাশাপাশি এর সুফল পাবে সাধারণ জনগণও। বডি ওর্ন ক্যামেরাগুলো ভ্রাম্যমান সিসি ক্যামেরার কাজ করবে। এসব ক্যামেরার মাধ্যমে যে কোনো অপরাধমূলক ঘটনার স্থানের পারিপার্শ্বিক চিত্র ক্যামেরায় ধারণ করা হলে পরবর্তী সময়ে আইনি ব্যবস্থা নিতেও সুবিধা হবে। পুলিশ সুপার বলেন, বিশেষ এ ক্যামেরা ছাড়াও ট্যাকটিক্যাল বেল্ট দেওয়া হয়েছে। সর্বাধুনিক অপারেশনাল গিয়ার ট্যাকটিক্যাল বেল্ট 6 চেম্বারের। আধুনিক এই ট্যাকটিক্যাল বেল্টে থাকবে পিস্তল, হাতকড়া, অতিরিক্ত ম্যাগাজিন, এক্সপেন্ডেবল বাটন, পানির পট, টর্চ লাইট ও ওয়্যারলেস। এতে দায়িত্বরত পুলিশ সদস্যদের হাত থাকবে সম্পূর্ণ খালি। এতে করে পুলিশের কাজের গতি আসবে, মনোবলও বাড়বে। পুলিশকে আধুনিকায়ন এবং যুগোপযোগী করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে পুলিশের জন্য আধুনিক ট্যাকটিক্যাল বোর্ড এবং বেল্ট এবং হচ্ছে আমাদের বডি ওর্ন ক্যামেরা সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এটা কুমিল্লার শুভ উদ্বোধন করতে যাচ্ছি। এই ধরনের আধুনিক গিয়ার সংযোজনের ফলে মানুষকে দ্রুত সেবা দেওয়ার পাশাপাশি পুলিশের কাজে স্বচ্ছতা এবং জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে বলে আমরা আশা ব্যক্ত করছি। এই ধরনের কার্যক্রম আরও ক্রমান্বয়ে ব্যাপ্তি লাভ করবে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ কাজী আব্দুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার কুমিল্লা সদর সার্কেল সোহান সরকার সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম ইমরুল, ঐতিহ্য টিভি। ঐতিহ্য টিভি, ঐতিহ্যের খোঁজ। আপনারা দেখছেন ঐতিহ্য টিভি, থাকুন ঐতিহ্য টিভির সাথেই।